গণপরিবহনের তালিকায় যুক্ত হলো মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোপুরি এই মেট্রো রেল এখন উন্মুক্ত সাধারণ মানুষের জন্য। আমরা এখন দেখব আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় কতক্ষণ লাগে। এখন সময় ঠিক 10:23। আমরা যাব এখন মতিঝিলের দিকে। কোনোরকম যানজট ছাড়াই আমরা কিন্তু চলে যাচ্ছি মতিঝিল প্রান্তে। একেবারে বাংলাদেশের যোগাযোগ খাতের ব্যাপক এই পরিবর্তনে যে ঢাকা একেবারে যানজটের শহর বলা যেত, সে ঢাকায় এমন চিত্র দেখে উদ্ভাসিত সাধারণ মানুষ। আমরা পৌঁছে গেলাম মতিঝিল প্রান্তে। আমরা দেখব আসলে এখন সময় কত। এখন সময় 10:38, অর্থাৎ আমরা 10:23 রওনা দিয়েছি। তাহলে সব মিলিয়ে আমাদের সময় লেগেছে মাত্র 15 মিনিট। মাত্র 15 মিনিটে আমরা আগারগাঁও থেকে মতিঝিল প্রান্তে এসে পৌঁছেছি, অর্থাৎ যেখানে যানজটের শহরে পরিবহনে 1 ঘন্টার উপরে সময় লাগতো, সেখানে মাত্র 15 মিনিটে আগারগাঁও থেকে মতিঝিল প্রান্তে এসে পৌঁছানো গেছে। তাহলে বোঝাই যায় যোগাযোগ খাতের অনেক বড় একটি বৈপ্লবিক পরিবর্তন দেখল এই বাংলাদেশ। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।